কথায় আছে বৃক্ষ তোমার নাম কি ফলে তার পরিচয় কিন্তু এমন অনেক বৃক্ষই আমরা দেখি যারা হয়তো ফল প্রদান করে না কিন্তু তাদেরকে অত্যধিক পয়া বা শুভ হিসাবে পরিগণিত করা হয়েছে জ্যোতিষশাস্ত্র বলুন বিদ্যা বলুন বাস্তুশাস্ত্র বলুন বা ইন্টেরিয়ার ডিজাইনিং ডেকোরেশনের জগতে এমনই কয়েকটি গাছের নাম মানি প্লান্ট গৃহে মানি প্লান্ট রাখলে সত্যিই কি মা লক্ষ্মীর আশীর্বাদ মেলে আছে আরও বেশ কয়েকটি প্রশ্ন অনেকেই বলবেন দাদা এসব বুঝলু কি মানি প্লান্ট তো আমাদের বাড়িতেও আছে কই কিছু উন্নতি হলো না তো আমরা সমস্ত বিষয়েই বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটিতে মানি প্লান্ট কতটা শুভ অশুভ আর যদি শুভ হয়েও থাকে তাহলে কখন কখন এই মানি প্লান্ট আমাদের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করে সে বিষয়েও কিন্তু আমরা আলোচনা করতে চলেছি আপনারা কি ধার দেনায় ডুবে আছেন ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন আর্থিক সমৃদ্ধি কিছুতেই আসছে না তাহলে মানি প্লান্টকে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী নিজের গৃহে আপনারা রাখতেই পারেন বাস্তুশাস্ত্র অনুসারে মানি প্লান্ট বসানোর পর যদি কিছু জিনিসের যত্ন না নেওয়া হয় তাহলে অর্থের ক্ষতির পাশাপাশি অনেক সমস্যাও কিন্তু আসতে পারে আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আকর্ষণ করার জন্য একটি মানি প্লান্ট গাছ আপনারা লাগাতেই পারেন গৃহে রাখতেই পারেন কিন্তু মেনে চলতে হবে বেশ কয়েকটি নিয়ম আর যদি নিয়ম মেনে চলতে না পারেন তাহলে কিন্তু শুরুতেই আপনাদের জানিয়ে রাখবো ভিডিওটি আপনাদের দেখার কোনো প্রয়োজনই নেই এখানেই আপনারা স্কিপ করে চলে যেতে পারেন আর যদি নিতান্তই মানি প্লান্ট গৃহে রেখে তার থেকে উন্নতি করতে চান তাহলে পুরো ভিডিওটি কিন্তু আপনাদের খুব মনোযোগ সহকারে শোনার প্রয়োজন আছে এটি বাড়িতে রাখলে সমস্ত রকম ক্ষতিকারক রশ্মি ক্ষতিকারক রশ্মি বলতে কী ভায়োলেট রে অর্থাৎ অতি বেগুনি রশ্মি যেটি সূর্য থেকে নির্গত হয় যার জন্য অনেকেরই কিন্তু সানস্ট্রোক হয় আর এটি খুব উচ্চ পর্যায়ে কিন্তু অক্সিজেন সরবরাহ করতে সক্ষম এই মানি প্লান্ট যার কারণে এটি বাড়িতে রাখলে বাড়ির বা গৃহের পরিবেশে অক্সিজেনের মাত্রা সাবলীলভাবে বিচরণ করে আর এর কারণে বাড়ির সকল ব্যক্তিবর্গদের স্বাস্থ্যের উন্নতি ঘটে আর বাস্তুতন্ত্রে তো বলা হয়েছে ধন সম্পদ বৃদ্ধিতে এই মানি প্লান্ট অব্যর্থ ভূমিকা অবলম্বন করে থাকে সবুজ ছাড়াও অনেকেই বলবেন মানি প্লান্ট গাছের রং যতটা গ্রিন হবে ততটাই কিন্তু বেটার এটি কিন্তু ভ্রান্ত ধারণা সবুজ ছাড়াও আপনারা অনেক নীল রঙের বোতলে বা পাত্রে মানি প্লান্ট কিন্তু রাখতেই পারেন অবশ্যই মনে রাখবেন কোনো কোনো ক্ষেত্রে লাল কিংবা হলুদ পাত্রে এই গাছ যেন রাখবেন না তাহলে উত্তর দিকের সমস্ত ভালো এনার্জি বাধা প্রাপ্ত হবে এর ফলে আপনার অর্থনৈতিক সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে আর এছাড়া আমরা তো কোন কোন দিকে রাখা উচিত উচিত নয় সে বিষয়ে আলোচনা করবই যেমন ধরুন বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মানি প্লান্ট রাখার সবচেয়ে ভালো জায়গাটাই হলো উত্তর দিক বিশেষ করে উত্তর পূর্ব দিক কারণ উত্তর দিককে বলা হয়েছে কুবের দেবের বসবাস ধনদেবতার প্রিয় রং সবুজ তাই কোনো সবুজ আবার বুধ গ্রহেরও কিন্তু প্রিয় রং সবুজ সবুজ রঙের পাত্রে বাড়ির উত্তর দিকে এই গাছ রাখলে সেটা সেটি কিন্তু আপনার গৃহের জন্য অত্যন্ত শুভ যদি পূর্ব দিকে রাখেন মানি প্লান্ট তাহলে সমাজের যারা হাই প্রোফাইল ব্যক্তিবর্গ উচ্চস্থানীয় ব্যক্তিবর্গ তাদের সাথে আপনার ওঠা বসা বেড়ে যাবে অর্থাৎ তাদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে দক্ষিণ পূর্ব দিকে যে দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ সাউদার্ন ইস্টার্ন সাইডে এই গাছ রাখলে আপনার গৃহে ধন সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেতে পারে দেখুন বাস্তুশাস্ত্র মানেই তো দিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিন্তু শুধু নয় আছে কোণ কোণ বায়ু কোণ আমরা কিন্তু বাস্তুশাস্ত্রের একশো একটি টিপস নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য আমাদের চ্যানেলে আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন প্রচুর গবেষণা প্রচুর রিসার্চ করবার পরেই কিন্তু আমরা ওই ভিডিওটি বানিয়েছি ওই একটি ভিডিওতেই বাস্তুতন্ত্র সম্পর্কে আশা করি আপনারা সেভেন্টি টু এইটটি পার্সেন্ট নলেজ অবশ্যই পেয়ে যাবেন ধৈর্য ধরে দেখবেন শুনবেন দেখুন বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি দক্ষিণ পশ্চিম দিকে মানি প্লান্ট রাখা হয় তাহলে কিন্তু এই মানি প্লান্টটি আপনার কেরিয়ার আপনার ব্যক্তিগত সম্পর্ককে আপনার পরিবারে আপনার আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীদের সাথে আপনার সম্পর্ককে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে সুতরাং দেখুন এই মানি প্লান্টটি যখন দক্ষিণ পূর্ব দিকে ছিল যখন পূর্ব দিকে ছিল যখন উত্তর দিকে ছিল তখন কিন্তু আপনাদের শুভ ফলাফল দিচ্ছিলো কিন্তু যখনই দক্ষিণ পশ্চিম দিকে মানি প্লান্ট চলে আসলো তখনই কিন্তু এই মানি প্লান্ট ক্ষতির কারক হয়ে গেল এখানেই কিন্তু আমরা বুঝতে পাচ্ছি কারোর কারোর বাড়িতে মানি প্লান্ট শুভ ফল দেয় কারোর কারোর কেন অশুভ ফল দেয় সুতরাং মানি প্লান্ট কিনবার আগে এই ভিডিওটি সম্পূর্ণ শুনুন মানি প্লান্টের ক্ষেত্রে পশ্চিম দিকেও কিন্তু এড়িয়ে চলাই ভালো তা না হলে পশ্চিম দিকে যদি আপনারা কোনো উপায় না থাকে মানি প্লান্ট পশ্চিম দিকেই রাখতে হয় তাহলে নীল রঙের বোতল বা নীল রঙের কোনো পাত্রের মধ্যে রাখুন কিছুটা হলো নেগেটিভ ইম্প্যাক্ট থেকে আপনারা মুক্ত হবেন আর পশ্চিম দিকে না রাখাটাই কিন্তু বেটার এবার প্রশ্ন উঠছে তাহলে কি আমরা আমাদের বেডরুমে মানি প্লান্ট রাখতে পারি আর হ্যাঁ কোন কোন গাছ মানি প্লান্টের মধ্যে পড়ে তারও একটি লিস্ট আপনাদের আমি দিয়ে দেবো ভিডিওটির শেষে এবার আমরা আলোচনা করতে চলেছি বেডরুমের মধ্যে মানি প্লান্ট রাখা কি যায় হ্যাঁ শোয়ার ঘরে সঠিক দিকে ও সঠিক জায়গায় মানি প্লান্টকে প্রতিস্থাপন করতে পারলে সুস্বাস্থ্যের অধিকারী সেই সমস্ত ব্যক্তিবর্গ কিন্তু হয়েই থাকে এক্ষেত্রে উত্তর দিক পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিক কিংবা দক্ষিণ দিকে কিন্তু আপনারা এই মানি প্লান্ট গাছ রাখতেই পারেন তবে দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিক সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন আর আপনাদের গৃহে যে খাট আছে যে বেড আছে তা থেকে কমপক্ষে যেন পাঁচ থেকে ছ ফিটের একটা দূরত্বে যেন এই মানি প্লান্ট গাছকে রাখা হয় এটি কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে তা না হলে কিন্তু এই মানি প্লান্ট গাছের কিছু সাইড এফেক্টও আপনার মধ্যে দেখা যেতে পারে কারণ কিছু পোকা মাখড়ও গাছের মধ্যে থাকতে পারে বাথরুমের পাশে বা বাথরুমে কি মানি প্লান্ট রাখতে পারেন দেখুন বাথরুমে মানি প্লান্ট শুধুমাত্র নেগেটিভ এনার্জি যে দূর করে তা কিন্তু নয় আপনার মুডকেও খুব ভালো করে দেয় তবে মানি প্লান্ট যেখানেই রাখুন না কেন সেখানে সূর্যের আলো যেন একটানা না বারো ঘণ্টা ডাইরেক্ট প্রবেশ না করে আর একটানা বারো ঘন্টা যদি প্রবেশ করে মানি প্লান্টের উপরে যেন ডাইরেক্ট সূর্যের আলো না পড়ে সে বিষয়েও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু সমস্যা তৈরি হতেই পারে বাড়িতে ঠিক জায়গায় মানি প্লান্ট রাখলে ভাড়ে মা ভবানী থেকে আপনার গৃহে গৃহলক্ষ্মীর আগমন কিন্তু ঘটতেই পারে তবে ভুল ভাল জায়গায় রাখলে কিন্তু এই মানি প্লান্টটি আপনার ক্ষেত্রে ক্ষতির কারক হয়ে উঠতে পারে কি কি ভুল দেখুন ঘরে গাছ থাকলে গৃহের সৌন্দর্য বাড়ে নানা ধরনের গাছ দিয়ে বহু মানুষ তাদের গৃহ কিন্তু সাজান অনেকেই না জেনে মানি প্লান্টকে গৃহের মধ্যে এনে ফেলেন আবার অনেকে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ এই কিন্তু মানি প্লান্টকে আপনাদের বাড়িতে রাখেন কিন্তু একটি জিনিস খেয়াল রাখতে হবে এই মানি প্লান্টের ডাল বা পাতা কখনোই যেন মাটির দিকে না যায় সব সময় যেন ঊর্ধ্বমুখী থাকে যখনই মানি প্লান্ট গাছের কোনো পাতা শুকিয়ে যাবে একটি কাঁচি দিয়ে সেটিকে কেটে দেবেন তা না হলে কিন্তু এটি কোনো অশুভ লক্ষণ হিসাবে পরিগণিত হয় সাধারণত অনেক ধরনের মানি প্লান্ট গাছ আছে যেগুলি কিন্তু লতা পাতা কোয়ালিটির হয়ে থাকে কোনো না কোনো কিছুকে জড়িয়ে ধরে উপরে ওঠার চেষ্টা করে কোনো কিছু যদি না পায় তাহলে মাটিয়ে স্পর্শ করে যায় এটি কিন্তু খুবই খারাপ আবার বাস্তুশাস্ত্র অনুযায়ী এই মানি প্লান্ট গাছ কাউকে কিন্তু দান করা উচিত নয় তাহলে কিন্তু মাতা লক্ষ্মী দেবী খুব খুব ধন আর আপনার থেকে তিনি কিন্তু তার কাছে চলে যাবেন উল্টে আপনার অর্থ হানি হয়ে যেতে পারে সুতরাং দান ধ্যান করবার ক্ষেত্রে মানি প্লান্টকে কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে মানি প্লান্টের লতা ছিঁড়তে গেলে তার অনুমতি নিয়েই ছিঁড়ুন চুরি করে যদি মানি প্লান্ট আপনি আপনার বাড়িতে আনেন অবশ্যই আপনারা অশুভ পরিণাম কিন্তু পেতেই পারেন সুতরাং এ সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে সাবধান থাকতেই হবে অনেকেরই এমন গৃহ আছে যেখানে বাতাস সঠিকভাবে প্রবেশ এবং বাহির হতে পারে না সে সমস্ত গৃহে এই মানি প্লান্ট গাছ কিন্তু অব্যর্থ এই মানি প্লান্ট এর পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যগত বেনিফিটও কিন্তু এই মানি প্লান্ট গাছগুলির আছে যদি আমরা প্রতিটি গাছ ধরে আলোচনা করতে যাই ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে সুতরাং ইনশর্ট আপনাদের জানিয়ে রাখি হার্টের রোগ ফুসফুসের রোগ শ্বাসকষ্টের সমস্যা রক্ত ওরিয়েন্টেড সমস্যা মাথা যন্ত্রণা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম এই সমস্ত সমস্যাগুলো থেকে বাঁচতে কিন্তু এই মানি প্লান্ট আমাদেরকে অত্যধিকভাবে সাহায্য করতে পারে এবার আমি বেশ কয়েকটি মানি প্লান্ট গাছের নাম করছি নটি মানি প্লান্ট গাছের নাম করব যারা অত্যন্ত পপুলার প্রথমটির নাম হচ্ছে গোল্ডেন মানি প্লান্ট এই গাছটি নামই দেওয়া হয়েছে গোল্ডেন মানি প্লান্ট তার কারণ এই গাছের যে পাতাটা অনেকটা সবুজ এবং হলুদ রঙের মিশ্রণে তৈরি তাই একে নাম দেওয়া হয়েছে আপনার গোল্ডেন মানি প্লান্ট এর বায়োলজিক্যাল নাম হচ্ছে এপিপিএম নাম মরেম দ্বিতীয় যে গাছটির কথা বলবো তার নাম হচ্ছে স্প্লিট লিপ মানি প্লান্ট এই গাছটির পাতাগুলি দেখবেন দেখে মনে হবে যেন গাছটির পাতা কেউ ছেড়ে দিয়েছে এর বোটানিক্যাল নাম হচ্ছে মনস্তেরা দেলিকিওসা যেখানে সূর্যের আলো স্বল্প মাত্রায় প্রবেশ করে সেখানেও কিন্তু এই গাছ বেঁচে থাকতে সক্ষম এই গাছটির কিন্তু প্রচুর নিউট্রিশন ভ্যালু আছে আর আপনার বাগানের অন্যান্য গাছকে এই গাছ কিন্তু বেঁচে থাকতে সাহায্য করে পোকা মাকড়ের হাত থেকে তৃতীয় যে গাছটির নাম বলবো তার নাম হচ্ছে মার্বেল কুইন মানি প্লান্ট এর যদি বোটানিক্যাল নাম ধরা হয় তাহলে মার্বেল কুইন নামেই কিন্তু একে ডাকা হয়ে থাকে এই গাছটির পাতাগুলি দেখবেন ক্রিমি হোয়াইট কালারের এই জন্যেই কিন্তু এর নামের মধ্যে মার্বেল শব্দটি আছে কুইন বলা হয়েছে কেন কারণ রানীর মতোই কিন্তু এর আচার ব্যবহার আর রঙের দিক থেকে দেখতে গেলে এটি তো অসাধারণ গাছ এই গাছটিকে কিন্তু অন্তত প্রতিদিন চার থেকে ছ ঘন্টা আপনাদেরকে সূর্যের আলোয় রাখতেই হবে চতুর্থ যে গাছটির কথা বলবো তার নাম হচ্ছে মার্বেল প্রিন্স মানি প্লান্ট আগেরটা আপনারা শুনলেন মার্বেল কুইন মানি প্লান্ট আর এটির নাম হচ্ছে মার্বেল প্রিন্স মানি প্লান্ট এর আরও একটি নাম আছে মার্বেল প্রিন্স এটি কিন্তু বিভিন্ন প্রকৃতির কিন্তু হতেই পারে তবে সবুজ রঙের পাতা এর হবেই আর তার সাথে কিছু সাদা হোয়াইট কালারের মার্বেল কালারের কিছু মিশ্রণও কিন্তু থাকবে সবুজের সাথে সাথে এটিকেই কিন্তু সব থেকে সেরা পছন্দ হিসাবে ধরা হয়েছে যত রকমের মানি প্লান্ট আছে তার মধ্যে বিশেষ করে এই গাছটিকে স্পর্শ করাও কিন্তু শরীরের ক্ষেত্রে অত্যধিক বায়োলজিক্যালি কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পাওয়ার জন্য অত্যন্ত শুভ পঞ্চম যে গাছটির নাম করব তার নাম হচ্ছে সিলভার মানি প্লান্ট সিন্দাসাস পিকতাস এর বায়োলজিক্যাল নাম আর এই গাছটি কিন্তু বিখ্যাত হচ্ছে কি জন্য বিখ্যাত হচ্ছে এর বিউটিফুল ফয়েলেজের জন্য স্যাটিং কিছু ফটোজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা বুঝতেই পারছেন এই গাছটি কিন্তু লতা পাতার মতোই কিন্তু ছড়িয়ে যায় সুতরাং এই গাছটিকে যদি আপনারা গৃহে রাখেন অক্সিজেনের মাত্রার দিক থেকে তো খুব ভালো বাড়িতে কোনো আশপাশের জানলার উপরেও আপনারা ঝুলিয়ে দিতে পারেন তবে খেয়াল রাখবেন এর আগা বা ডগা যেন কখনোই মাটি স্পর্শ না করে সে খেয়ালটি কিন্তু আপনাকেই রাখতে হবে ষষ্ঠ যে গাছটির কথা বলবো তার নাম সুইস চিজ মানি প্লান্ট এই গাছটির পাতাটাও আপনারা দেখবেন দেখে মনে হবে যেন কেউ খুব সুনিপুণভাবে কাঁচি দিয়ে গোল করে করে পাতার ভিতরে অনেকগুলি পাতা কেটেছে এর বোটানিক্যাল নাম যদি বলি তাহলে মনস্তেরা অবলিকুয়া এর বোটানিক্যাল নেম এই গাছটির নাম সুইস চিজ মানি প্লান্ট কারণ এই গাছটি অত্যন্ত সৌন্দর্যপূর্ণ এবং এই গাছটি কিন্তু সবথেকে বেশি পাওয়া যায় সুইজারল্যান্ডের এলাকায় এই গাছটিকে অবশ্যই যেখানে সূর্যের আলো ডাইরেক্ট পড়ে সেখানে যেন রাখবেন না এটিও কিন্তু লতাপাতা গোছের হতে পারে মাটিতে স্পর্শ যাতে না করে সে খেয়াল কিন্তু আপনাকেই রাখতে হবে সপ্তম যে গাছটির কথা বলবো যেটি বহুল প্রচলিত বিগ লিপ মানি প্লান্ট এই গাছটির বোটানিক্যাল নাম হচ্ছে পাস অরিয়াস এটি কিন্তু এর বোটানিক্যাল নাম এই গাছটি আমাদের গ্রাম বাংলায় অ্যাভেলেবেল পাওয়া যায় তবে গাছটি আপনারা যখনই লাগাবেন খেয়াল কিন্তু রাখতে হবে কোনো ময়লা বা নোংরা পাতা যেন না থাকে আর এই ধরনের মানি প্লান্ট কিন্তু যেখানে থাকে তার নিচের জায়গাটা সবসময় নোংরা অপরিচ্ছন্ন হয় সুতরাং পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এরও কিন্তু যেন ডগা লতা পাতা মাটিতে স্পর্শ না করে সে খেয়ালটি কিন্তু আপনাকেই রাখতে হবে অষ্টম যে গাছটির কথা বলবো তার নাম হচ্ছে জেট প্লান্ট এটিও কিন্তু বহুল প্রচলিত এবং গ্রাম বাংলায় খুব ইজিলি পাওয়া যায় পানের পাতার মতো দেখতে হয় গাছটি কিন্তু পান পাতা কিন্তু নয় এর যদি বোটানিক্যাল নাম আমরা বলি তাহলে বোটানিক্যাল নাম হচ্ছে আপনার এপি প্রেম নাম অরেম যা জেড নামে পরিচিত এটি কিন্তু ট্রপিক্যাল রিজিয়ানেই বেশি পাওয়া যায় ইনডোর প্লান্ট হিসাবেও একে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে তবে আগাছার মধ্যে কিন্তু আমরা একে খুব ইজিলি দেখতে পেয়ে থাকি ডার্ক গ্রিন কালারের হয় হার্ট শেপের হয়ে থাকে অবশ্যই এর কিছু কিছু ভ্যারাইটিসও কিন্তু আছে সূর্যের আলোটা যদি ডাইরেক্ট এদের উপরে পড়ে এর কোনো সমস্যা নেই ড্রাই কন্ডিশনেও এরা খুব ইজিলি বেঁচে থাকতে পারে তবে অবশ্যই পরিচর্যা করবেন এদেরও কিন্তু লতাপাতা হয় মাটি স্পর্শ যাতে না করে সে খেয়ালটি কিন্তু আপনাকেই রাখতে হবে নবম যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে নিয়ন মানি প্লান্ট এটিও কিন্তু একটি বহুল প্রচলিত মানি প্লান্ট এর আরেক নাম হচ্ছে নিয়ন দেখুন এই গাছটি কিন্তু অবশ্যই দেখতে খুবই সুন্দর এবং এর পাতা খুব ঘন হয় অর্থাৎ খুব অল্প জায়গাতেই অনেকটা পাতা হয় গোল্ডেন ইয়েলো কালারের পাতা হয়ে থাকে এবং এটিকে আপনারা ডাইরেক্ট আলোয় রাখতেও পারেন ড্রাই জায়গাতেও রাখতে পারেন খুব অ্যাডাপ্টেবল গাছ এটি যেখানেই রাখুন না কেন এ কিন্তু খুব সহজেই নিজেকে সেই পরিস্থিতির সাথে মানিয়ে নেয় এছাড়া অনেকেই বলে থাকেন লাকি বাম্বু ট্রি এটিও নাকি মানি প্লান্ট তবে লাকি বাম্বু ট্রি এটি পুরোপুরি মানি প্লান্ট কিনা সে বিষয়ে কিন্তু সায়েন্টিস্টদের এখনও কোনো স্ট্যাম্প পড়েনি যার কারণে আমরা এখানে আলোচনা করলাম না তবে কি আর কোনো মানি প্লান্ট নেই যেগুলি নিয়ে আলোচনা করলাম এগুলি ছাড়া অবশ্যই আছে তবে এ মুখ্যত এগুলিকেই কিন্তু প্রভাবশালী হিসাবে মনে করা হয়েছে আবারও বলছি মানি প্লান্ট তখনই রাখুন যখন সেটির পরিচর্যা করার সময় আপনারা পাবেন এবং মন থেকে ভালোবেসে মানি প্লান্টকে আপনি আপনার গৃহে রাখতে পারবেন সঠিক দিক মেনটেন করে সঠিক পাত্র মেনটেন করে সঠিক পরিচর্যা মেনে যদি আপনারা মানি প্লান্টকে আপনাদের গৃহে রাখতে পারেন তাহলে অবশ্যই গৃহে সুখ শান্তির সাথে সাথে অর্থাগাম ধনগাম এবং মানসিক শান্তি সমৃদ্ধিও নিশ্চিতভাবে আপনারা পেতে চলেছেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করতে যেন ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি